بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দিনী ভাই শাহিম, ইন্ডিয়া থেকে আপনি জানতে চেয়েছেন কোনো মুসলিম কি শাঁখা সিঁদুর এগুলোর ব্যবসা করতে পারবে কিনা। প্রিয় দিনী ভাই, আপনার প্রশ্নের উত্তরে বলবো যে একজন মুসলিম অমুসলিমদের সাথে ব্যবসা বাণিজ্য করতে পারে, নিজে তাদের কাছ থেকে কিনতে পারে এবং তাদের কাছ থেকেও তারা কিনতে পারবে, অর্থাৎ অমুসলিমদের কাছে সে বিক্রয় করতে পারবে, সেটা অবৈধ নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শামে জুব্বা কিনেছেন, ইয়ামানের কাপড় কিনেছেন, অমুসলিমদের সাথে লেনদেন করেছেন, এগুলো কোনো নিষিদ্ধ বিষয় না, এগুলো জায়েজ। কিন্তু যেই জিনিসগুলো নিষিদ্ধ সেটা হচ্ছে, এক নম্বর, যেই দ্রব্যগুলোকে আল্লাহ সুবহান ওয়া তাআলা হারাম করেছেন সেটা মুসলিম অমুসলিম কারো কাছে বিক্রয় করা যাবে না। যেমন মৃত প্রাণী, শুকুরের গোস্ত, মদ, এগুলো কারোর সাথেই, অর্থাৎ অমুসলিমরা এগুলোকে বৈধ মনে করে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা শুকুরের গোস্তকে বৈধ মনে করে, তাই আপনি তাদের কাছে শুকুর বিক্রি করতে পারেন না। ইসলাম যেগুলোকে হারাম করেছে এ দ্রব্যগুলো মুসলিম অমুসলিম কারো কাছে বিক্রয় করা যাবে না এবং সেগুলো থেকে সেগুলো ব্যবসা বাণিজ্য করা যাবে না, সেখান থেকে লভ্যাংশ ভক্ষণ করা যাবে না। দুই নম্বর কথা হচ্ছে, যে অমুসলিম যেই কর্মগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবৈধ করেছেন সেটা মুসলিম অমুসলিম কারোর সাথেই করা যাবে না। যেমন জুয়া খেলা বলেন, সুদের ব্যবসা বলেন, আপনি মুসলমানের কাছে সুদ দিলেন না অমুসলিমের কাছে সুদের ব্যবসা করলেন, অমুসলিমের সাথে জুয়া খেললেন, এগুলো জায়েজ নেই। অর্থাৎ ইসলামে যে সকল কর্ম নিষিদ্ধ করা হয়েছে সেটা মুসলিম অমুসলিম কারোর সাথেই করা যাবে না। তিন নম্বর হচ্ছে, অমুসলিমদের এমন কর্মকাণ্ড যেগুলো শিরক, তাদের ধর্ম ধর্মীয় কাজকর্ম কিন্তু ইসলাম সেটাকে শিরক বলে আখ্যায়িত করেছে, সেই কাজগুলো করাও না জায়েজ। যেমন হিন্দুরা যখন তাদের মূর্তি তৈরি করে, তাদের মূর্তি তৈরিতে যে সকল দ্রব্য ব্যবহার হয় এগুলো কোনো মুসলিম তাদের কাছে বিক্রয় করতে পারবে না, এগুলো না জায়েজ। চার নম্বর হচ্ছে, অমুসলিমরা তাদের ইবাদত বন্দিগিতে, অর্থাৎ তাদের উপাসনায় বা তাদের ঈদে আনন্দের মুহূর্তে যে কাজগুলো করে থাকে, সেখানে পোশাক হতে পারে, খাবার হতে পারে, যেগুলোই হতে পারে, সেগুলোও কোনো মুসলিম বিক্রয় করতে পারবে না, ব্যবসা বাণিজ্য করতে পারবে না। এই কথাটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ স্পষ্ট করে উল্লেখ করেছেন। এবং অমুসলিমদের যেগুলো ধর্মীয় পোশাক বা তাদের ধর্মের সাথে সংশ্লিষ্ট, যেটা মুসলমানদের জন্য ব্যবহার করা জায়েজ নেই, যেমন হিন্দুরা ধুতি ব্যবহার করে, এটা মুসলমানদের জন্য বৈধ নয়। হিন্দু মহিলারা সিঁদুর ব্যবহার করে, শাঁখা ব্যবহার করে, যেগুলো তারা বিবাহিত হওয়ার পরে ব্যবহার করে থাকে, যেগুলো হচ্ছে তাদের ধর্মীয় কালচার, এগুলোও কোনো মুসলিম ব্যবহার করতে পারবে না এবং কোনো মুসলিম এগুলো ব্যবসা বাণিজ্য করা তার জন্য বৈধ নয়। প্রিয়দিনী ভাই, আশা করি আপনি বুঝতে পেরেছেন, একজন মুসলিম হিসাবে তার জন্য সমীচীন নয় যে তিনি সিঁদুর, শাঁখা এগুলোর ব্যবসা বাণিজ্য করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য পৃথিবীর বুকে অসংখ্য বৈধ উপার্জনের ব্যবস্থা করে রেখেছেন, সেই সমস্ত বৈধ উপার্জনের দিকে ফিরে যান, এই অবৈধ উপার্জন ছেড়ে দেন। শাঁখা সিঁদুর হিন্দুদের দ্রব্য যেগুলো তাদের ধর্মীয় কালচার, তাদের ধর্মের সাথে সংশ্লিষ্ট, এগুলো ক্রয় বিক্রয় করা বৈধ নয়, এগুলো বিক্রয় করা যাবে না। তাছাড়া নর্মালি আপনার কাছ থেকে হিন্দুরা তাদের বিভিন্ন জিনিস কিনতে পারে, পোশাক কিনলো, খাবার কিনলো, লেনদেন হতে পারে, সেটা না জায়েজ নয়। কিন্তু যেটা তাদের ধর্মীয় ধর্ম সংশ্লিষ্ট সেই বিষয়গুলো, যেটা মুসলমানদের জন্য বৈধ নয়, কোনো মুসলিম নারী সিঁদুর ব্যবহার করতে পারবে না, শাঁখা ব্যবহার করতে পারবে না, এটা হিন্দুদের, সুতরাং সেই জিনিসগুলো কোনো মুসলিমের জন্য বিক্রি করাও বৈধ নয়। আল্লাহু আ'লাম বিসওয়াব। জাযাকাল্লাহ খায়র। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।